পারে, চরম ব্যর্থতা, সামগ্রিকভাবে বিপর্যস্ত রাজ্যের অর্থনীতি, জনগণের নিরাপত্তা এবং দুর্বিষহ জীবনযাত্রা চল এই রাজ্যের মানুষের, তার বিরুদ্ধে 15 দফা দাবি। বিশেষ করে রাজ্যে ক্রমান্বয়ে যেভাবে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিস সহ পেট্রোল, ডিজেল, সিএনজি, রান্নার গ্যাস, প্রায় 8 শতাধিক জীবনদায়ী ওষুধ, আস্তে আস্তে যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে, এছাড়াও প্রতিদিন সব ক্ষেত্রেই নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর মূল্য বৃদ্ধি ঘটে চলছে। নির্বাক সরকার, এমন সরকার স্বাধীনতার পর ভূভারতে আর আমরা দেখতে পাইনি। সারা ভারতবর্ষের সঙ্গে বিশেষ করে আমাদের রাজ্যে চূড়ান্ত অর্থনৈতিক অব্যবস্থা, চূড়ান্ত অর্থনৈতিক সংকট, গ্রাম পাহাড়ে মানুষের খাদ্য নেই, গ্রাম পাহাড়ে পানীয় জল নেই, গ্রাম পাহাড়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, বেকারদের কাজ নেই, কর্মচারীদের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের বেতন ভাতা দিয়ে কিছুই পাচ্ছেন না, সমস্ত ক্ষেত্রে ব্যর্থ একটা সরকার প্রতিদিন রাজ্যের সাধারণ মানুষকে মিথ্যের দুনিয়া, স্বপ্নের দুনিয়াতে রাখছেন। প্রতিদিন এক একজন মন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিধায়করা এক এক রকম তথ্য দিচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করছেন, রাজ্যের জনগণের সঙ্গে প্রতারণা করছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস আগামী 6ই এপ্রিল 15 দফা দাবি নিয়ে আমরা রাজপথে নামছি। আমরা এই দাবিগুলোর মধ্যে মানুষের নিরাপত্তা, মানুষের অর্থনীতি, মানুষের সমাজনীতি এবং বেকার ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, কর্মচারী, সব অংশের মানুষের মধ্যে যে হাহাকার সৃষ্টি হয়েছে, বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকু মানুষ হারিয়েছে, তার উপর রাজ্যের যেভাবে মানুষের উপর অত্যাচার চলছে, প্রতিদিন যেভাবে মব লিঞ্চিং করে গণপিটুনিতে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, আমরা আর বহুভারতে কোথাও এটা নেই। রাজ্যের মানুষ অসহায়, পুলিশ দর্শকের ভূমিকায়, প্রশাসন শুধু লুটপাট আর দুর্নীতিতে মত্ত হয়ে পড়েছে। রাজ্যের মানুষকে মুক্ত করা, মানুষকে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি স্বাধীনভাবে যাতে মানুষ বাঁচতে পারে তার ন্যূনতম যে অধিকারটুকু, সবগুলো হারিয়েছে এই রাজ্যের মানুষ। রাজ্যে একটা সরকার আছে, প্রতিদিন মানুষকে ভয় ভীতি, হামলা আর মামলা, মিথ্যে মামলায় জর্জরিত করা হচ্ছে। প্রতিদিন কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে, রাজ্যের পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সমাজের সব অংশের মানুষকে হয়রানি করা, অত্যাচার করা চলছে। এর বিরুদ্ধে আজকে রাজ্যের মানুষ ক্ষোভে ভুগছে, রাজ্যের মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস, আপনারা দেখেছেন, একমাত্র দল যেটা, যারা রাজপথে নেমে মানুষের জন্য লড়াই করে যাচ্ছে এক নাগারে। আমরা নিশ্চিত এই সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, এই শাসক দলের থেকে 4-4 জন বিধায়ক, ভারতীয় জনতা পার্টি থেকে 3 জন বিধায়ক এবং আইপিএফটি থেকে 1-4 জন বিধায়ক এই সরকার থেকে, এই দল ছেড়ে চলে গেছে। লক্ষ লক্ষ সমর্থক কর্মী যারা ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিল, আজকে গ্রাম পাহাড়ে তারা সবাই ভারতীয় জনতা পার্টি ছেড়ে প্রতিদিন চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর মিথ্যা প্রতিশ্রুতি, স্বপ্নের দুনিয়াতে মানুষকে রেখে
যেভাবে এই রাজ্যের মানুষ তাদের তারা কর্মহীন হয়ে পড়েছে, সরকারি কর্মসংস্থান তো দূরের কথা, সাধারণ মানুষের প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক জীবনযাপন কষ্ট হয়ে দাঁড়িয়েছে। যেভাবে সিএনজির দাম বাড়ানো হয়েছে, অটোওয়ালা ছোট ছোট গাড়ি বা যেভাবে মানুষের উপর এই সিএনজি বাড়ানোর ফলে মানুষের উপর সাধারণ মানুষের উপর যেভাবে অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে, এবং যেভাবে অটোওয়ালা রিক্সাওয়ালা টমটমওয়ালা ফেরিওয়ালা সবজিওয়ালা হকার সাধারণ খেটে খাওয়ার মানুষের জন্য এই সরকার নেই একটি মুহূর্ত ভাবছেন না, সব কিছু নিয়েই আমাদের 15 দফা দাবিতে আগামী 15ই এপ্রিল আগামী 6ই এপ্রিল 15 দফা দাবিতে বুধবার বেলা 11টায় জমায়েত হবে আমাদের কার্যালয়ে। সেখান থেকে আমরা মহামিছিলের মাধ্যমে, এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা রাজপথে নেমে আমরা প্রতিবাদ করবো।